ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আশিক কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার ল্যাব। তো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের এপিসোডে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে হার্ড ডিস্কে ব্যাড সেক্টর মারার পর বিশেষ যে একটি কাজ আছে, ওই কাজটি আপনারা করলে হার্ড ডিস্কের বিশেষ করে যে হেলথ আছে, হেলথ ওই কিছুটা বাড়বে এবং হার্ড ডিস্ক খুবই ফাস্ট কাজ করবে। তো অনেকেই মনে করেন যে, বা অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে আপনারা হার্ড ডিস্ক আমার ভিডিও দেখার পর আপনারা স্ক্যান করছেন বা স্ক্যান হয়েছে তারপরও কাজ হইতেছে না। তো হার্ড ডিস্ক ব্যাড সেক্টর রিকভার করার পর আপনারা অবশ্যই আমি আজকে আপনাদেরকে যে কাজটি দেখাবো এটি করে নেবেন, তাহলে হার্ড ডিস্ক খুবই দ্রুত কাজ করবে এবং হার্ড ডিস্কটি এই কাজটি সম্পূর্ণ হওয়ার পর মার্কেট থেকে আপনারা নতুন হার্ড ডিস্ক কিনে আনলে আপনাদের যেমন হার্ড ডিস্কটি একবারে ফ্রেশ, একবারে নতুনের মতো কাজ করে, ওইভাবে কাজ করবে এবং হার্ড ডিস্কটি আনপার্টিশন থাকবে, কোনো পার্টিশন থাকবে না, আপনারা আপনারা ম্যানুয়ালি করতে হবে। তো তাহলে বন্ধুরা, আশা করি আমার এই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আশা করি আপনারা হার্ড ডিস্ক স্পিড কিছুটা বাড়িয়ে নিতে পারবেন এবং আপনারা সকল প্রকার হার্ড ডিস্ক যেগুলো স্লো কাজ করে বিশেষ করে এগুলো আপনারা ফাস্ট করে নিতে পারবেন। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলটিতে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন, তাহলে আমার নতুন নতুন কম্পিউটার লাইভ কাজ আপনারা ইউটিউব থেকে সরাসরি নোটিফিকেশন পাবেন। তাহলে বন্ধুরা, আজকে আমরা আজকের যে টপিকসটি আছে এটি এখন শুরু করব। বন্ধুরা, আপনারা প্রথমত এই কাজটি করতে হলে আগে আপনারা যে আমাদের যে ডিভিডি রাইটার আছে, তো ডিভিডি রাইটারে হিরেন বুট সিডি 15.2 যে ভার্সনটি আছে এটি আপনারা আগে ঢুকিয়ে নেবেন। ঢুকানোর পর আপনারা বুট মেনুতে চলে যাবেন। যেমন আমাদের এই মাদারবোর্ডটি হচ্ছে এসআরআর একটি মাদারবোর্ড, তো এটির বুট মেনু হচ্ছে F12। তো আমরা F12 চাপার পর আমাদের এখানে একটি বুট মেনু অপশন আছে। তো এখন আমরা এখান থেকে আমরা সিডি রুমে নিয়ে ইন্টার প্রেস করব। তো আমরা এখন ইন্টার প্রেস করলাম, তো আমাদের এখন যে সিডিটি আছে এখন রিড হচ্ছে। এই যে বন্ধুরা, আমাদের এখানে আমাদের যে মেনু আছে সম্পূর্ণ মেনু চলে আসছে হিরেন বুট সিডি 15.2। তো আমরা এখন কাজ করব ডস প্রোগ্রামে। এখন আমরা ডস প্রোগ্রামে নিয়ে আমরা এখন ইন্টার প্রেস করব। তো ইন্টার প্রেস করার পর আমাদের এখন একটি হিরেন বুট সিডি 15.2 একটি সম্পূর্ণ লিস্ট চলে আসছে। তো আমরা এখন হার্ড ডিস্ক টুলে চলে যাব। তো হার্ড ডিস্ক টুলে যাওয়ার পর আমাদের এখানে অনেকগুলো অপশন আছে। তো বন্ধুরা, এই কাজটি করার আগে আপনারা প্রথমত যে কাজটি করবেন এটি হচ্ছে, আপনারা আমি আগে দেখিয়ে দিচ্ছি, আপনারা মোর অপশনে, তারপরে মোর অপশনে গিয়ে গেটওয়ে স্ক্যানে যাবেন। গেটওয়ে স্ক্যানে গিয়ে আপনারা প্রথমত যে হার্ডডিস্ক, আমাদের যে হার্ড ডিস্কটি আছে এটি আপনারা প্রথমত আগে ইরেজ করে নেবেন। যেমন আমি এখন আমাদের যে হার্ড ডিস্কটি আছে আমরা এই হার্ড ডিস্কটিকে ইরেজ করে নিব। তো বন্ধুরা, আমাদের এখানে একটি ফুল মেনু চলে আসছে এবং আমাদের এখানে লেখা আছে যে ওয়েস্টার্ন ডিজিটাল, আমাদের যে হার্ড ডিস্কের যে মডেল নাম্বার আছে এটা সম্পূর্ণ উঠছে। তারপর হচ্ছে আমাদের এখানে এসএন মানে সিরিয়াল নাম্বার, তারপর মানে এখানে শো করছে। তারপর হচ্ছে আমাদের ফায়ারওয়্যার, তো আমাদের ফায়ারওয়্যার এই ভার্সনটি হচ্ছে আমাদের যে ফায়ারওয়্যাল আছে, তো ফায়ারওয়্যালের ভার্সন এবং আমাদের সম্পূর্ণ ডিটেলস এখানে চলে আসছে। তো এটি হচ্ছে বন্ধুরা আমাদের সিলেক্ট ড্রাইভ। এখন আমরা এই হার্ড ডিস্কটিকে ফ্লাশ করে দিব এবং আমাদের যে রাইট আছে ওইটাকে জিরো করে দিব। তো রাইট জিরো করতে চাইলে বন্ধুরা আপনারা এখান থেকে আপনারা যে রাইট জিরো টু ড্রাইভ এই অপশনটিতে নিয়ে একটি ইন্টার প্রেস করবেন। তো বন্ধুরা, আমাদের এখন মেইন অপশনটি চলে আসছে। তো এই অপশন থেকে আমরা যে কাজটি করব, প্রথমত আমরা এখানে লেখা আছে যে বন্ধুরা আমরা যদি কিবোর্ডে এফ প্রেস করি তাহলে আমাদের
হার্ড ডিস্কটি ফুল ইরেজ হবে। তো আপনারা যে হার্ড ডিস্কগুলোতে বেশি প্রবলেম থাকে, ঠিক আছে, তো অনেক স্লো কাজ করে, তো আপনারা অবশ্যই এখান থেকে আপনারা কিবোর্ডে এফ প্রেস করে ফুল ইরেজ করে নেবেন, ঠিক আছে। আর বিশেষ করে যে হার্ড ডিস্কগুলো আপনার 320 জিবি বা 500 জিবির কম হয়, ঠিক আছে, আর 500 জিবি থেকে যেগুলো বেশি হয় এবং হার্ড ডিস্ক মোটামুটি ফাস্ট আছে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে, তো আপনারা যে কাজই করেন, হার্ড ডিস্কের ব্যাড সেক্টর স্ক্যানিং করেন বা যাই করেন, কিন্তু সবার আগে আপনারা এই প্রোগ্রামটা আপনারা করে নেবেন, যে অপশনগুলো আছে, ঠিক আছে, বা আমাদের যে হার্ড ডিস্কটি আছে, তো হার্ড ডিস্কের যে রিড রাইট আছে এটাকে সম্পূর্ণ ইরেজ করে নিতে হবে, তাহলেই হার্ড ডিস্কটি বাকি প্রোগ্রামগুলো ভালো কাজ করবে। তো বন্ধুরা, আমি এখন আমাদের হার্ড ডিস্কটি যেহেতু 500 জিবি, সেক্ষেত্রে আমরা কুইট ফরম্যাট করে নিব, ঠিক আছে। কুইট ফরম্যাট করে নিলে আমাদের এখানে কিউ প্রেস করতে হবে। কিউ প্রেস করার পর এখানে বন্ধুরা আমাদের যদি এই কাজটি করতে হলে আমাদের যে ফাইল থাকবে তো ফাইলগুলো অবশ্যই লস হবে, তো এই ক্ষেত্রে আপনারা এই কাজটি করার আগে ফাইলগুলো আগে সেভ করে নেবেন, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে বন্ধুরা লেখা আছে যে প্রেস কন্টিনিউ, তো মানে কন্টিনিউ করতে হলে আমাদের প্রেস মানে সি প্রেস করতে হবে, তো আমরা এখন সি প্রেস করব। তো আমাদের কুইট ইরেস প্রসেস, মানে আমাদের হার্ড ডিস্কটি কুইট ইরেস হচ্ছে এবং আমাদের এখানে প্রসেসিং হচ্ছে। তো বন্ধুরা, আমাদের কাজটি কমপ্লিট হয়ে গেছে এবং আমাদের ফরম্যাট কমপ্লিট হয়ে গেছে, তো আমরা এখন আমরা স্কেপ প্রেস করে আমরা ব্যাকে যাব এবং আমরা এখান থেকে কুইটে চলে যাব, ঠিক আছে। তো এখন আমরা আমাদের যে আজকের যে টিউটোরিয়ালটি দেখাবো এই কাজটি শুরু করব। তো এইভাবে ফরম্যাট করার পর বন্ধুরা, আপনারা যাদের হার্ড ডিস্ক খুবই স্লো, ঠিক আছে, তারা অবশ্যই ব্যাড সেক্টর স্ক্যান করে নেবেন। তো আমি আমাদের কম্পিউটারটি এখন রিস্টার্ট করে আমরা পুনরায় আমরা আমাদের হিরেন বুট সিডি আমরা আবার নতুন করে ওপেন করব করে এবং কাজটি শুরু করব। তো আমরা এখন আবার বন্ধুরা আমরা বুট মেনুতে চলে গেলাম এবং আমাদের যে সিডিতে চলে গেলাম, তারপর আমরা আবার ডস মোডে চলে গেলাম। তো ডস প্রোগ্রামে যাওয়ার পর আমরা আবার হার্ড ডিস্ক টুলে চলে যাব। তো তারপর হচ্ছে বন্ধুরা আমরা মোর প্রোগ্রামে চলে যাব। তো মোর প্রোগ্রামে চলে যাওয়ার পর, তো বন্ধুরা আমি আপনাদের এখন যে কাজটি দেখাইছি, আমাদের হার্ড ডিস্কটি এখন সম্পূর্ণ ইরেজ হয়ে গেছে এবং আমাদের হার্ড ডিস্কটি ফ্ল্যাশ হয়ে গেছে। তো এখন যে কাজটি করতে হবে, এখন আপনারা আমার এই চ্যানেলে দুইটা ভিডিও দেওয়া আছে, হার্ড ডিস্ক ব্যাড সেক্টর স্ক্যান, তো আপনারা এসডিডি রিজেনারেটর একটি স্ক্যান করে নেবেন। এটি হচ্ছে হিরেন বুট সিডি 9.7-এ এই অপশনটি দেওয়া আছে, ওইটা দিয়ে স্ক্যান করে নেবেন। স্ক্যান করার পর আপনারা এখান থেকে আমাদের একটি অপশন আছে, আপনারা ভালো করে খেয়াল করেন, কপি ওয়্যাপ। তো আজকে আমি আপনাদেরকে কপি ওয়্যাপ নিয়ে একটি টিউটোরিয়াল দেখাবো, এটি খুবই ইম্পর্টেন্ট একটি টিউটোরিয়াল, এবং আপনারা গেটওয়ে স্ক্রিন দিয়ে ফরম্যাট করার পর, ব্যাড সেক্টর স্ক্রিন করার পর আপনারা এই কাজটি করলে হার্ড ডিস্ক আর হার্ড ডিস্কের হেলথ যেমন বাড়বে, পাশাপাশি হার্ড ডিস্কটি 100% ওকে হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা এখন কপি ওয়েপে চলে গেলাম, তারপর আরেকটি ইন্টারপ্রেস করব, তো আমাদের অপশনটি চলে আসবে। তো বন্ধুরা, আমাদের অপশনটি এখন চলে আসছে। তো আমাদের এই অপশনটির মধ্যে আমাদের আমাদের নিচে একটি অপশন আছে, এটি হচ্ছে আমাদের ওয়াইপ এ হার্ড ডিস্ক, আর আমাদের তারপর যে অপশনটি আছে এটি হচ্ছে কপি এ হার্ড ডিস্ক, ঠিক আছে। তো আপনারা এই সফটওয়্যারটি যাদের কাছে নাই, তারা চাইলে এখান থেকে একটি ওয়েবসাইট দেওয়া আছে, তো www.terabyteinc.com এই সাইট থেকে আপনারা এই সফটওয়্যারটির প্রফেশনাল যে অরিজিনাল ভার্সন আছে আপনারা ওইটি নিতে পারেন চাইলে। তো বন্ধুরা, তারপর আমাদের এখানে তিনটা অপশন আছে, তো তিনটা অপশন থেকে এখানে একটি সেটিং আছে, তো সেটিংয়ের মধ্যে বন্ধুরা রিভার্স ওয়াইপিং ডিরেকশন, তো এখান থেকে রিভার্সের যে ওয়াইপিং আছে ওইটা আপনারা করতে পারেন। তারপর হচ্ছে ইউজ সেম র্যান্ডম ডাটা ব্লক, তো আমাদের সেক্টরে যদি কোনো ধরনের র্যান্ডম ডাটা ব্লক থাকে আপনারা ওই অপশনটি সেটিং থেকে গিয়ে আপনারা করে নিতে পারেন। তারপর হচ্ছে বন্ধুরা আমাদের নিচে আরেকটি অপশন আছে, এটি হচ্ছে আমাদের রিড ভেরিফাই ফাস্ট ওয়াইপ পাস, ঠিক আছে। তো আমাদের যে হার্ড ডিস্কে যে রিডগুলো আছে এগুলো ভেরিফাইড করে তারপর হচ্ছে ফাস্ট ওয়াইপ
মানে পাস মানে এই অপশনটি পাসিং করে দিবে, ঠিক আছে? তো আপনারা এই অপশনগুলো চাইলে সিলেক্ট করতে পারেন। এখন আমরা ব্যাকে চলে আসব। আর বন্ধুরা, আমাদের যে প্রথম যে অপশনটি, তো এই অপশনটিতে গিয়ে আমরা হার্ড ডিস্ক ওয়াইপ করতে পারবো না, সেজন্য আমরা দুই নাম্বার যে অপশনটি আছে, আমরা দুই নাম্বার অপশনটিতে চলে যাব। তো দুই নাম্বার অপশনটিতে যাওয়ার পর আমাদের এখানে বায়োস এসডি, মানে হার্ড ডিস্কের যে বায়োস এসডি আছে, তো ওইটা আমরা এখান থেকে র্যান্ডমলি আমরা সরাসরি ফরম্যাট করে আমরা কাজ হার্ড ডিস্ক কপি ওয়াইপ করে নিতে পারবো। তারপর হচ্ছে বায়োস এসডি, তো লিস্ট অ্যাভেলেবল বায়োস এসডি ড্রাইভ অ্যান্ড অ্যাটপ বাই বাইপাস ডাটা ডার্মিং আইইউ অপারেশন, ঠিক আছে? তো এখান থেকে এই অপশনগুলো আপনারা করতে পারবেন। তারপর হচ্ছে ইউএসবি হার্ড ডিস্ক, যদি আপনার লাগানো থাকে তো ইউএসবি হার্ড ডিস্কের কাজও করতে পারবেন। তারপর হচ্ছে এখানে অ্যাভেলেবেল এল ট্রিপলই ওয়ান, তারপরে 394 এসডি, এই অপশনটিতেও আপনারা কাজ করতে পারবেন। তো আমরা যে কাজটি করব এখন বন্ধুরা, আমাদের বায়োস এসডি, ঠিক আছে? তো এই অপশনটিতে আমরা যাওয়ার পর, তো যারা হিরেন বুট সিডি 15.2 ইউএসবি ড্রাইভ দিয়ে করতে চান, তারা অবশ্যই এখানে দুইটা ড্রাইভ লাগা দেখাইব, ঠিক আছে? তো হার্ড ডিস্কটা থাকবে জিরো, আর আমাদের যদি পেন ড্রাইভ লাগানো থাকে তাহলে এখানে দেখাবে ড্রাইভ ওয়ান। তো অনেকে ভুলক্রমে কি করেন, যারা হিরেন বুট সিডিজ যে পেন ড্রাইভ দিয়ে কাজ করেন, তারা অনেক সময় পেন ড্রাইভটিকেই কপি আপ করে ফেলেন এবং ফরম্যাট করে ফেলেন, যার কারণে পেন ড্রাইভ প্রবলেম হওয়ার আশঙ্কা থাকবে এবং পেন ড্রাইভটি ইরেজ হয়ে যাবে, সেক্ষেত্রে হার্ড ডিস্ক ঠিক হবে না। ওই ক্ষেত্রে আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে। তো আমরা যেহেতু সিডি রোম দিয়ে করতেছি, আমাদের হার্ড ডিস্ক ড্রাইভ একটি লাগানো আছে এবং একটি হার্ড ডিস্কই শো করছে, এটি হচ্ছে ড্রাইভ জিরো। তো আমরা এখানে ইন্টার প্রেস করব। তো বন্ধুরা, ইন্টার প্রেস করার পর আমাদের এখানে একটি লিস্ট চলে আসছে। তো এই লিস্টটি হচ্ছে বন্ধুরা আমাদের, এই লিস্টটি হচ্ছে বন্ধুরা আমাদের কুইট ওয়ান পাস, ঠিক আছে? তো আমরা এখান থেকে কুইটলিও করতে পারবো। তারপর হচ্ছে আমাদের এখানে র্যান্ডম প্রসেস, আর এখানে লেখা আছে কুইট ওয়ান, তারপর হচ্ছে প্রেস রাইট অফ অল জিরো, মানে আমাদের যে রাইট মানে আমাদের হার্ড ডিস্কের যে রাইটিং যে অপশনটি আছে এটাকে একবার জিরো করে ফেলবে, ঠিক আছে? তারপর হচ্ছে আমাদের দুই নাম্বার অপশনটি, এটি হচ্ছে আপনারা এখানে প্রত্যেকটা অপশনে যখন আপনারা যাবেন, আমাদের এখানে নিচের মধ্যে শো করবে যে এটা কী কাজ বা কীভাবে কাজ করব। এখানে অনেকগুলো অপশন আছে, তো আপনারা এই সবগুলো অপশন আপনারা নিজেরা যদি প্র্যাকটিস করেন এবং অ্যানালাইজ করেন, আশা করি আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। তো আমরা মূলত এখান থেকে কুইট অপশনটি আমরা সিলেক্ট করে নিব। তো এখান থেকে ইন্টার প্রেস করতে হবে। তো ইন্টার প্রেস করার পর এখানে বন্ধুরা যে আমরা হার্ড ডিস্ক ওয়াইপিং করব, যে এর বিস্তারিত এখানে লেখা আছে। এখন আমরা যদি বন্ধুরা করতে চাই, এই কাজটি যদি করতে চাই তাহলে আমরা ওয়াই দিব, আর আমরা যদি এই কাজটি না করতে চাই তাহলে আমরা এন দিব। তো আমরা এখন ওয়াই প্রেস করব, তারপর হচ্ছে ইন্টার প্রেস করব। তো বন্ধুরা এখানে একটি ওয়ার্নিং আছে, তো ওয়ার্নিংটি হচ্ছে অল ডাটা অন হার্ড ডিস্ক ড্রাইভ জিরো উইল বি লস্ট, মানে আমাদের হার্ড ডিস্ক ড্রাইভের মধ্যে যে ডাটা আছে এগুলো লস্ট, মানে লস্ট হবে মানে এগুলো চলে যাবে যদি আমরা এই কাজটি করি। তারপর হচ্ছে এখানে লেখা আছে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ওয়াইপ দ্য ড্রাইভ, মানে আমরা যদি এটা করতে চাই তাহলে আমরা এখানে ওয়াই প্রেস করতে হবে, আর আমরা যদি এটা না করি তাহলে কিবোর্ডে এন প্রেস করতে হবে। তো আমরা এখন ওয়াইয়ে দিয়ে ইন্টার প্রেস করব। তো আমাদের এই যে বন্ধুরা আমাদের যে হার্ড ডিস্ক আছে, তো হার্ড ডিস্ক নো পার্টিশন, ঠিক আছে? এটাতে পার্টিশন নাই এবং আমাদের প্রসেসিং হচ্ছে। তো আমাদের এই প্রসেসিংটা হইতে অনেকটাই সময় লাগে। তো এই কাজটি বন্ধুরা যারা করতে চান, ঠিক আছে, তারা অবশ্যই একটি ইউপিএস লাগিয়ে নেবেন, যেটির ব্যাকআপ কমপক্ষে এক ঘন্টা বা সর্বনিম্ন আধা ঘন্টা থাকে, ওই ইউপিএস দিয়ে কাজ করবেন। কারণ এই কাজটির মধ্যে দিয়ে যদি কম্পিউটার বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু হার্ড ডিস্ক ড্যামেজ হওয়ার আশঙ্কা থাকবে। সেক্ষেত্রে আপনার অবশ্যই এই টিপসটি বা এই কথাটি আপনার অবশ্যই মনে রাখবেন। তো আমাদের এখানে অলরেডি কয়েকটি হার্ড ডিস্ক প্রবলেম হয়েছে, আমরা কাজের মধ্যে দিয়ে অনেক সময়
কারেন্ট চলে গেছে, যার কারণে প্রবলেম হয়েছে। তারপর আমরা বিভিন্নভাবে আবার হার্ড ডিস্ক ওকে করতে পারছি। তো বন্ধুরা, এভাবে আমাদের এখানে এখানে যে পার্সেন্ট আছে 100% যাবে, এবং এটা হইতে খুবই টাইম লাগে। তো হার্ড ডিস্ক যদি বেশি ধরনের ড্যামেজ থাকে, ঠিক আছে, তো তাহলে হার্ড ডিস্ক হয়তো আপনার 30% গিয়ে একটি মেসেজ দিয়ে দিবে যে হার্ড ডিস্ক ইজ ড্যামেজ, বা বিভিন্ন প্রবলেম দিবে। তো বন্ধুরা, তো তারপরে যদি 60%ও গিয়ে যদি মেসেজটা দেই, তাহলে আপনারা 60% পর্যন্ত হার্ড ডিস্ক ওকে থাকবে, আর বাকি পার্সেন্টগুলো আপনারা এসডিডি টিউন দিয়ে আপনারা স্ক্যান করে যে সেক্টরগুলো বেশি প্রবলেম ওইগুলো আপনারা ক্যালকুলেশন করে বাদ দিয়ে দিবেন। আর এগুলো যদি না পারেন, তাহলে আমার চ্যানেলে আরেকটি ভিডিও দিব এই টপিক্সের উপরে। আশা করি আপনারা বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটির নিচে একটি লাইক দিবেন, এবং এই টপিক্সের উপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন। কারণ আমি আপনাদের মতামতগুলো খুবই ভালোভাবে প্রাধান্য দেই, এবং আপনাদের মতামতের উপর ভিত্তি করে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসি। তো বন্ধুরা, আর এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, কারণ শেয়ারের মাধ্যমে অনেকে অনেক কিছু জানতে পারবে, এবং তাদের কাছ থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন। তো বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিলাম। আবার পরবর্তী কম্পিউটারে নতুন একটি টিপস নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।